ওয়েলকাম মাই নিউ ভিডিও। ভিডিও বানাচ্ছি আজকে মেদিনীপুর বাইক পয়েন্ট থেকে। তো আজকে কিছু নতুন নতুন গাড়ি কালেকশন হয়েছে, সেসব গাড়ির ভিডিও দেখাবো, দাম প্রাইস সব কিছু বলে দেবো। তো সর্বপ্রথমে আমি যেটা স্টার্টিং করব সেটা হলো এসপি সাইন থেকে বাইক। এটা 2021 গাড়ি আছে, এটা ডিস আছে, সামনে ডিস আছে। একটু রাতে অন্ধকারে ভিডিওটা হচ্ছে, তাহলে ভিডিওটা পরিষ্কার হবে না। আর আমাদের ঠিকানা তো প্রত্যেকটা ভিডিওতে দিয়ে আছে, মেদিনীপুর বাইক পয়েন্ট কলেজের কাছে, গোলকোয়াত চক। গোলকোয়াত চক একটু গলির মধ্যে আছে, গুগল ম্যাপে সার্চ করে নেবেন মেদিনীপুর বাইক পয়েন্ট পেয়ে যাবেন, কিংবা মেদিনীপুর কলেজের কাছে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল করে নেবেন, আমাদের লোকজন আছে, ওখান থেকে আপনাকে রিসিভ করে নেবে। আচ্ছা, তো আজকে যেটা দেখাচ্ছি, প্রথমে আমি গাড়িটা দেখিয়ে দেবো চারধারে। দেখুন টায়ার কালার একটু যেটা করে ফ্রেশ কন্ডিশনে পাবেন, এই রয়েছে নাম্বার প্লেট। এটা 2021 আছে, মেদিনীপুরের রেজিস্ট্রেশন, মাত্র 25,000 মতো রান হয়েছে গাড়ি, বেশি রানও হয়নি, একবার ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবেন। কালার টায়ার একটু যেট একবারই ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবেন, গাড়িতে একটু কোনো স্ক্র্যাচ পাবেন না, পুরো স্ক্র্যাচলেস গাড়ি। আপনি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেম ওই রকমই পাবেন, কোনো সার্ভিসিং করা নাই, আনসার্ভিসিং অবস্থায় আমি ভিডিও করে দেখাচ্ছি। এটা পেয়ে যাবেন মাত্র 68,000 টাকাতে পেয়ে যাবেন, যা রেট বলা হচ্ছে সেম রেটেই পাবেন, এক টাকাও বেশি লাগবে না। 68,000-এ পাবেন, নাম চেঞ্জ আপনার, যে গাড়ি কিনবে তার নাম চেঞ্জের খরচা তার, আমরা নাম চেঞ্জ করেই দেবো, খরচাটা আপনাকে দিতে হবে। আর 68,000 বলছি, 68,000-ই দিতে হবে, কোনো নেগোসিয়েশন হবে না, আর বেশিও লাগবে না। 68,000 টাকাতে পেয়ে যাবেন এসপি সাইন 2021-এ, মাত্র 25,000 চলা ডিসওয়ালা গাড়ি। যে কোনো শোরুম মেদিনীপুরে আপনি যাচাই করে দেখে নিন, তারপরে নেবেন, এরকম কোনো নেই যায় আমি বলছি বলে আমার কাছেই নিতে হবে। তারপরে নেক্সট দেখাবো আবার হুন্ডা ডিও, এটা 2019 সালের আছে, ডিজিটাল মিটার, ব্ল্যাক কালারের গাড়ি, একবার ফ্রেশ কন্ডিশনেস আছে গাড়ি, দেখতে পাচ্ছেন আছে সামনের টায়ার। ডিজিটাল মিটার ওই 28,000 মতো রান হয়েছে, 2019 সালের গাড়ি, খড়গপুর রেজিস্ট্রেশন, এই রয়েছে নম্বর প্লেট। এটা মাত্র পেয়ে যাবেন 45,000 টাকাতে পেয়ে যাবেন, 45,000। আচ্ছা, কম বাজেটেরও কিছু গাড়ি আছে আমি দেখিয়ে দিই, মাত্র 35,000 টাকাতে পাবেন 2014 ড্রিম, 110cc, বৃষ্টি হচ্ছে বাইরে, 2014 সালের ড্রিম পেয়ে যাবেন 110cc, মাত্র 35,000 টাকাতে পেয়ে যাবেন, 35,000। আচ্ছা, তারপর আবার বিএস পরের এক্সপিরিয়েন্স দেখাবো, 2018 সালের, এ রয়েছে নম্বর প্লেট, মেদিনীপুর রেজিস্ট্রেশন, 2018 রেজিস্ট্রেশন, আপনি অনলাইনেও সার্চ করে দেখতে পারেন। এটার প্রাইস আছে মাত্র 49,000, 49,000 পেয়ে যাচ্ছেন 2018 সালের এসপি সাইন বিএস পরের, নাম চেঞ্জ আপনার খরচ। আচ্ছা, এরপরে দেখাবো হুন্ডা লিবো, এটা রয়েছে 2015, হুন্ডা লিবো পেয়ে যাচ্ছেন মাত্র 38,000 টাকাতে পেয়ে যাবেন, 38,000। আরও কম বাজেটের গাড়ি আছে, সেটা হচ্ছে আমার 100cc ডিসকভার, 2012 সালের, রেড কালারের আছে, এটা মাত্র 20,000 টাকাতে পেয়ে যাবেন, 20,000। আচ্ছা, আবার নেক্সট দেখাবো এসপি সাইন, এটা রেড কালারের, এটাও 2021 সালের আছে, এটা 68,000 টাকাতে পেয়ে যাবেন, 68,000, অনলি 68,000-এ পেয়ে যাচ্ছেন হুন্ডা এসপি সাইন 2021 সালের। এটা দেখাবো BS6-এর গ্লামার, 2022 সালের গাড়ি, মাত্র 22,000 চলা গাড়ি, ডিস আছে সামনে। ব্ল্যাক কালারের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাই কালার,
এবার ফ্রেশ কন্ডিশনে পাবেন। ডিজিটাল মিটার, সামনে ডিশ আছে, এটা মাত্র 55 টাকাতে পেয়ে যাবেন, 55। যা রেট বলা আছে সেম রেটেই পাবেন, কোনো নেগোসিয়েশন হবে না। এরপরে দেখাবো জিক্সার সুজুকি 2018 সালের, এটা 42তে পেয়ে যাবেন, 42,000। এরপরে নেক্সট দেখাবো পালসার 150, 2018 সালের গাড়ি, 150 সিসির, এটা 48 পেয়ে যাবেন। এরপরে আমি নেক্সট দেখাবো অ্যাক্টিভা, অ্যাক্টিভা 4G আছে, 2016 সালের গাড়ি, এটা 35,000 টাকাতে পেয়ে যাবেন। আবার নেক্সট দেখাবো প্লেজার, 2013 সালের গাড়ি, মাত্র 20,000 টাকাতে পাবেন। পেশেন প্রো আছে 2011-এর গাড়ি আছে, ওটা পেয়ে যাবেন 32,000 টাকাতে পেয়ে যাবেন। হুন্ডা হর্নেট আছে 2017 সালের, ওটা 45,000 টাকাতে পেয়ে যাবেন, 45। হিরো ডুয়েট আছে, ওটা 30,000 টাকাতে পেয়ে যাবেন। এই রুমের মধ্যে আমি যেসব গাড়িগুলো দেখালাম, এছাড়া আরও গাড়ি আছে কিন্তু ভিডিওতে আমি দেখাতে পারছি না। তো আমাদের ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে, থাম্বনেলে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন আরও কোনো যদি আপনার গাড়ির প্রয়োজন থাকে। তো এইখানে রুমে আমার 15-20খানা ম্যাক্সিমাম গাড়ি ধরার মতো ক্যাপাসিটি আছে, আর এখানে ধরে না। তো আমার খড়গপুরে ওখানে গোডাউন রয়েছে, ওখানে গাড়ি এক্সচেঞ্জ হয় শোরুমে, সমস্ত গাড়ি যা এক্সচেঞ্জ হয় আমি এক্সচেঞ্জ করি। ম্যাক্সিমাম গাড়ি আমাদের হোলসেল হয়ে যায়, কিছু গাড়ি আমরা কারেন্ট গাড়ি আমরা রিটেল করি, আর যেটা হোলসেল করি, হোলসেল আর রিটেলে বেশি ফারাক নেই। তাই কারণে আমার অন্য অন্য শোরুম থেকে আমার শোরুমে একটু রেটে আপনি কমে পাবেন। তো এই কথাটা যে আমি বলছি আপনি যাচাই করে দেখতে পারেন, মেদিনীপুরে আরও বহু শোরুম রয়েছে। আমি যেসব রেটগুলো বলছি, আরও অন্য অনেক ইউটিউবার আছে ভিডিও ছাড়ে, ওই ভিডিওতেও আপনি রেটগুলো দেখবেন, গাড়ির রেটের মধ্যে কী ফারাক আছে, তারপরে আমার কাছে নেবেন। আমার একটু গলির মধ্যে আছে, মেদিনীপুর কলেজের কাছে গোলকোয়াত চকে, একটু গলির মধ্যে একবারই চারমাথা মোড় যে গোলকোয়াত চক, ওই টার্নিংয়ে ওখানে ব্র্যাক প্রিন্টার্সের গলিতে আমাদের বাইক পয়েন্ট রয়েছে। গাড়ি আমার কাছে সমস্ত রকমের গাড়ি রয়েছে, হাই সিসি, লো সিসি, কম বাজেট, যার যেরকম বাজেট সেরকমই গাড়ি পাবেন। এক্সচেঞ্জ করেও গাড়ি নিতে পারেন, কেউ যদি গাড়ি সেল করতে চায় সেটাও আমাদের কাছে রয়েছে ফ্যাসিলিটি, আমরা পারচেসও করি সেলও করি। তো আমি এতগুলো গাড়ি আমি দেখালাম, এছাড়া আরও গাড়ি রয়েছে আমি আর দেখাতে পারছি না। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো, কিছু কারেন্ট গাড়ি আবার নিয়ে আসবো। তো পুরো ভিডিওটা দেখে নিন, দেখে চ্যানেলটাকে যে আছে সাবস্ক্রাইবার করে বেল আইকনটা অল করে দিন, তাহলে আমার কাছে কিছু নতুন নতুন গাড়ির কালেকশন পাবেন, আপডেট ভিডিও পাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ, থ্যাংক ইউ।